লেমুরের সম্পর্কে একটু বলুন, কবে এসেছিল এবং কবে বাচ্চা হয়েছে এবং কি অবস্থা তাদের? আমাদের ভাইজাগ জু থেকে এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমরা এক রিংটেল লেমুর এনেছিলাম। এটা এন্ডেঞ্জার্ড আছে এবং এন্ডেমিক আছে, মাদাগাস্কারই পাওয়া যায় মেনলি। তো সেটা এক তারিখে আমাদের ফেব্রুয়ারির এক তারিখে আমাদের দুটো বাচ্চা হয়েছে। সেগুলো এখনো ভিটাস পুরো দেখতে পাচ্ছে না, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে। তো কয়েকদিন পরে আমরা ভিটাস দিন খুলে দেবো, দেখতে হবে। এছাড়া আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের অন্ত্রা বলে একটা জেব্রা আছে, ফিমেল জেব্রা, তার একটা বাচ্চা হয়েছে এবং বাচ্চারা খুব সম্ভবত ফিমেল। তো স্টাফেরা, যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ দিন আপনারা জানেন, এই জন্য স্টাফেরা ওর নাম রেখেছে ভ্যালেন্টিনা। এই নিয়ে আমাদের জেব্রার সংখ্যা দাঁড়ালো যে দুটো মেল এবং পাঁচটা ফিমেল, মোট সাতটা জেব্রা আমার দাঁড়ালো। এবং আশা করছি আরও দুটো জেব্রা আমাদের এক্সপেক্টেড আছে এবং কিছুদিনের ভিতরে আমরা আরও জেব্রা বাচ্চা পেতে পারি। এই লিঙ্কেল লেমুর যেটা বললেন, লিঙ্কেল লেমুর বহু আগে ছিল, যেটা ধরুন প্রথমে যখন জু হয় তখন ছিল, তারপর কিন্তু লিঙ্কেল লেমুর ছিল না। এটা আমরা স্পেশাল পারমিশন নিয়ে সিজিএটের আর লিঙ্কেল লেমুরের প্রপোজাল পাঠিয়েছিলাম, ওনারা অ্যাপ্রুভ করেছিলেন এবং তারপর আনা হচ্ছে। ঠিক এবং আনার চার মাসের মধ্যে 2 থেকে 4 হয়ে গেল সংখ্যাটা, এটা একটা বড় সাফল্য। হ্যাঁ, আমাদের কিপার যারা আছে খুব ভালো কেয়ার নিয়েছে, কারণ প্রথমে যখন আছে জয়দর্শন ছিল, প্রবলেম ছিল, কিপার এবং ডক্টর যারা আছেন ভালো কেয়ার নেওয়ার ফলে কিন্তু, এবং আমার মনে হচ্ছে এখানে এনভায়রনমেন্টও শ্যুট করে গেছে, যার ফলে কিন্তু আমার দুটো বাচ্চা পেলাম, আমরা বাচ্চা এবং মা সবাই সুস্থ আছে।